তো হে ফ্রেন্ড কি অবস্থা আসো বার তো আশা করে সকলে ভালো আছো অ্যান্ড আজকে আমি তোমাদের লাইফ কিছু ট্রেড নিয়ে দেখাবো যে আমি পার্সোনালি কিভাবে ট্রেড নিই তো এইখানে আমার একটা অপরচুনিটি হইতেছে আপ ট্রেন্ড রইছে আর তোমাদের অলওয়েজ বলবো যে ট্রেন্ডের পক্ষে তোমরা অলওয়েজ ট্রেড নিবা তো এখানে আমি বিশ ডলারের দুইটা ট্রেড নেব সরি দশ ডলার করে দুইটা ট্রেড নেব আর কি বিশ ডলারের একটু নিচে আসলে সেফটি মার্জিন ওকে ডান তো এখানে এই দুইটা ট্রেড কিন্তু প্লেস করে দিছি যে দশ ডলারের দুইটা করে ট্রেড তো এটা আমি আর কি তুমি ট্রেডিংয়ে কেউ বলতে পারবে না যে আমি 100% পারসেন্ট বাট আমি এখানে এইটটি পারসেন্ট বলতে পারি যে হ্যাঁ এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ আপ ট্রেন্ড হয়েছে দুইটা রেড ক্যান্ডেল দিচ্ছে এটা কিন্তু একটা ট্র্যাপ করছে যে অনেককে বুঝেছে যে হ্যাঁ মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে এর জন্য দুইটা ফেক ক্যান্ডেল লাগাইছে বাট আমি যখন দেখছি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যে হ্যাঁ আপ ট্রেন্ডে একটা গ্রিন ক্যান্ডেল দিছে দুটা ফেক ক্যান্ডেল দরপা একটা গ্রিন ক্যান্ডেল মানে হ্যাঁ উপরের এটা কনফার্মেশন যে হ্যাঁ এটা আপে যাওয়ার একটা চান্স আছে তো ওই মেন্টালিটিতে আমি মনে করি এখানে বিশ ডলারের একটা সরি দশ ডলার করে দুইটা ট্রেড নিচ্ছি হ্যাঁ ওকে ডান ট্রেড কিন্তু শেষ এখানে আমার বিশ ডলার কিন্তু প্রফিট হইতেছে হ্যাঁ বিশ ডলারের প্রফিট হয়ে গেছে দেখছো দুশো পঁয়ত্রিশ ডলার ছিল আমার ব্যালেন্সে এখন দুশো বাহান্ন ডলার আটাত্তর সেন্ট আছে তো আজকে আমি তোমাদের আর কি কিছু পার্সোনালি ইনফরমেশন দেবো যারা আর কি ম্যাক্সিমাম ট্রেডাররা দেয় না যে কি বলবো ভাই কারণ তোমরা যে ফেসে রইছ আর কি আমি কমেন্টে দেখলাম অনেক ভাই অনেক ছোট ভাই হবা বড় ভাই হবা অনেকে আসো যে অনেকে বলছো যে হ্যাঁ ট্রেডিং এত লস করে আসো অত লস করে আসছো ভাই তোমরা যেই ফেসে রইছ না ওই ফেসে একটা সময় আমিও ছিলাম তোমরা যেই ফেসটা রইছো এর থেকে খারাপ অবস্থায় আমি ছিলাম তো এর জন্য তোমাদের পেইন না আমি বুঝি ভাই যে তোমরা এখন কোন এসে রয়েছো তো সকলের কাছে আমরা একটা রিকোয়েস্ট কি ভাই যে তোমরা ফার্স্ট ট্রেডিংটা শিখো দেন তোমরা এখানে ট্রেড করতে আসো আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন করি আচ্ছা আমি এখানে আমি দশ ডলারে দুইটা ট্রেড নিছি এটা আমি এইটটি পার্সেন্ট শিওর ছিলাম বা আমার মনে করো ট্রেডিং সেট মধ্যে আমার এই স্ট্র্যাটাজিটা আছে দেখে আমি এখানে বিশ ডলারের ট্রেড নিছি আচ্ছা মানলাম আমি ট্রেড আমি যাই না বুঝি আমি ট্রেডটা এখানে নিছি এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন যে তোমরা কি বলতে পারবা যে তুমি কোনো একটা স্ট্র্যাটাজিতে এক মাস কাজ করছো বা এক মাস তুমি ওই সেম স্ট্র্যাটাজি নিয়ে ট্রেড করছো এটা কেউ বলতে পারবা আচ্ছা যদি এমন থাকো যে এমন কোনো লোক থাইকে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবা এই ভিডিওর কমেন্টে বলবা যে ভাই হ্যাঁ যে আমার একটা ট্রেডিং সেট আপ আছে যে আমার পার্সোনাল একটা স্ট্র্যাটাজি আছে সেটা কাজ করে আই মিন সেটাকে ইউজ করে আমি এক মাস ট্রেড করছি আমি বুকে হাত দিয়ে আমার কাছে মনে হয় না কেউ বলতে পারবা যে হ্যাঁ আমি ওই আমার সেম একটা স্ট্র্যাটেজিতে আমি এক মাস কাজ করছি বা পনেরো দিনই কাজ করছি কেউ বলতে পারবো না আমি এটা গ্যারেন্টিতে বলতে পারছি এখন তাহলে আমরা মার্কেটের দোষ কেমনে দেবো আমি বল এখানে কি মার্কেটের দোষ না তোমার নিজের দোষ তুমি যদি ট্রেড না শিখো আমি ট্রেডিং না শিখো তোমার যদি কোনো স্ট্র্যাটেজি না থাকে আসছো গ্রিন রেড যে একটা দিয়ে দিলাম আমার কাছে মনে হইতে সেটা গ্রিনে যাবে দিয়ে দিলাম গ্রিনে বা আমার কাছে মনে হইতে রেডে আসবে আমি দিয়ে দিলাম একটা ট্রেড এইটা ভাই ট্রেডিং না ট্রেডিং হলো যখন তুমি জানতোসো যে বা এইটটি পার্সেন্ট শিওর বা নাইনটি পার্সেন্ট শিওর যে হ্যাঁ এই ক্যান্ডেলটা গ্রিনে যাবে তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে তোমার একটা সেট আপ থাকবে যে হ্যাঁ এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলটা হলে আমি নেক্সট ক্যান্ডেলটা গ্রিনে যাব বা রেডে যাবো যদি এমন স্ট্র্যাটেজি থাকে তারপরে যদি তুমি পনেরো দিন সেম স্ট্র্যাটেজিতে কাজ করো তখন যদি তুমি লস করো তখন তুমি মার্কেটে ব্লেম করবা যে হ্যাঁ মার্কেট খারাপ মার্কেট স্ক্যাম করতেছে আমার সাথে ভাই তোমরা যে ইসে রইছো যে ভাবতেছো মার্কেটে লস করাই দেয় ওইটা আমি অনেক ভাবছি মার্কেট আমার কোনো চাচা খালুরও না যে আমি মার্কেটের সুপারিশ করব দোষ আমাদের নিজের আমাদের নিজের কোনো স্ট্র্যাটেজি না আমি নিজের লাইফের কোনো রুলস মানি না তাহলে আমি কেমনে প্রফিট করব বলো তুমিই বলো ভাই তো সকলের কাছে আমি একটা রিকোয়েস্ট কি অ্যাট ফার্স্ট তোমরা ট্রেডিং শিখো ডিসিপ্লিন হও ডিসিপ্লিন না হইলে ট্রেডিংয়ে কেউ কোনো দিন প্রফিট করতে পারে না ভাই এইটা মানতে হবে তোমরা মানো এটা যতদিন না মারবা ততদিন তোমরা লস করবা তো করবাই এখন অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে তোমাদের কাছে আর অনেক ভাই বলছে যে আসলে এত টাকা লস অত টাকা লস আর কি বলছে তো তাদের জন্য আজকে আমি একটা ছোট ভিডিও বানাইতেছি সেই কারণে যে ভাই তোমরা যে ফেসে রয়েছো আমি ওই ফেসটা পার করে আসছি এমন দিন গেছে হয়তো আমি সারাটা দিন না খেয়েছিলাম ভাই তো আমি চাই না ওই ফেসে অন্য কেউ পার পার করুক আমার মতো ফেস তো আমি আজকে একটা ছোট একটা স্ট্র্যাটাজি দেবো তোমাদের হ্যাঁ স্ট্র্যাটাজি হাজারো স্ট্র্যাটাজি আছে ভাই যেটা তুমি প্রফিট করতে পারো বাট মা অ্যাট লাস্ট সব থেকে বড় কথা আসে যে মানি ম্যানেজমেন্ট স্টপ লস যে তুমি যদি লসকে মানতে না পারো কোনোদিন দিন প্রফিট করতে পারবো না তাও যারা আর কি অনেকে কমেন্ট করছে তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে দিতেছি আজকের জন্য আচ্ছা ভিডিওর যে কোনো সময় আমি দিতে পারি ভাই খারাপ লাগে যখন আর কি অনেকে বলে যে ভাই আমি এত টাকা লস করে আসি অত টাকা লস করে আছি তখন আমার আর কি আমার নিজের কথা মনে পড়ে যে অ্যাট ফার্স্ট যখন আমি ট্রেডিংয়ে ছিলাম তখন আমারও এরকম সেম অবস্থায় ছিল তোমাদের মতো তখন আমি সকলে আর কি এইরকম কমেন্টে যে বলতাম খারাপ লাগে ভাই অনেক খারাপ লাগে সত্যি তো আমি চাই না ভাই তোমরা আর কেউ এমনি লস করো না ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এভাবে কেউ ট্রেডিং করো না উল্টা পাল্টা ট্রেড করো না তো আজকে আমি তোমাদের ভাই একদম মনে করো তোমার রক্তের ভাই হিসেবে তোমাদের একটা আমি অ্যাডভাইস করবো কি যে ট্রেডিং ভাই আগে তুমি শেখো তুমি স্টার্ট করছো লস করছো ঠিক আছে আগে তুমি এক মাস সময় দাও পনেরো দিন সময় দাও আগে ট্রেডিংটা শিখো নিজের একটা স্ট্র্যাটেজি মানো ওই স্ট্র্যাটেজিতে তুমি এক সপ্তাহ কাজ করো দশ দিন কাজ করো ভাই তারপরে তুমি ভালো মতো ইনভেস্ট করতে আইসো আর না হলে তুমি যেগুলো লস করছো আই মিন যত যত টাকায় লস করছো না কেন ওইটা যখন রিকভারি করতে আসবা তোমার কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি নাই তোমার নির্দিষ্ট কোনো গোল নাই তুমি কেমনে ওইখান থেকে কেমনে টাকা উঠাবা বলো মার্কেটে তুমি টাকাগুলো দিয়ে সেগুলো তোমার উঠাইতে হবে না তো তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে ভাই যে হ্যাঁ আমি এখান থেকে আমি ঢাকা যাব তোমার ওই সেটটা তো করতে হবে আমি ঢাকা যাব তুমি যদি উল্টাপাল্টা রাস্তায় এদিক ওদিক যাও তাহলে তুমি কখনো ঢাকা যাইতে পারবা দ্যাট ফার্স্ট তোমার একটা স্ট্র্যাটেজি আনতে হবে নিজে পার্সোনাল দেন তোমার কিছু রুল সেট করতে হবে যে হ্যাঁ পার ডে আমি এই কয় ডলার প্রফিট হইলে আমি মার্কেট থেকে আসতে করে বেরোই যাবো যা মনে হয় তাই হোক আমি মার্কেটে থাকবো না বা আমি এই পার ডে একশো ডলার লস হইলে আমি মার্কেট থেকে আউট হয়ে যাব। মার্কেটে আমি যাবই না ওই দিন যত ভালো অপরচুনিটি আসুক আমি যাব না মার্কেটে এমনই থাকতে হবে তোমার মনে করো আমার নিজের যে পার্সোনাল স্ট্র্যাটাজি যায় বলো বা আমার টার্গেট বাই স্টপ লস হলে আমার পার ডে দুইশো ডলার অনেকের কাছে এটা বেশি হইতে পারে অনেকের কাছে কম হইতে পারে বাট আমার কাছে এটা নর্মাল দুইশো ডলার আমি লস করলে আমার কোনো কিছু আর কি কোনো ফিলিং আসে না যে আমি মার্কেট থেকে আস্তে করে বেরোয় চলে যেতে পারি যে গতকালকের আগের দিন হ্যাঁ আমার স্টপ লস হিট করছিলো যার জন্য আমি মার্কেট থেকে চলে গেছিলাম আমার কিন্তু দুশো ডলার লস হয়েছে বাট আমার কিন্তু কোনো কিছু ফিল হয় নাই আমি আস্তে করে মার্কেট থেকে চলে যেতে পারছি তো এরকম তোমাদের টার্গেট বা স্টপ লস হিট করতে হবে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য একটা পার্সোনাল স্ট্র্যাটেজি দেবো তাদের জন্য ভাই যারা অনেক লস খেয়া রইছো আমি ভাই জানি যে ওই ফিলিংটা কি যারা আমরা অনেক লস খেয়াইছি তাদের জন্য ভাই আমি বলতেছি না যে তোমরা কাল ওই ভিডিও দেখার পর দশটার মধ্যে দশটা ট্রেড উইন করতে পারবা বাট এইটুকু বলতে পারি দশটার মধ্যে তোমরা সাতটা ট্রেড বা আটটা ট্রেড উইন করতে পারবা আমি শুধু এই কারণেই দিতেছি কারণ ভাই আমি জানি কতটা কষ্ট লাগে বা প্রতিটা দিন কতটা কান্না করে কাটাইতে হয় কারণ আমি পার করে রাখছি এর জন্য আমি তোমাদের বলতেছি আর যারা কোটেক্সে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো লিঙ্ক দিয়ে আসে তোমরা লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারো যারা পুরাতন আছে তারাও খুলতে পারো আর যদি কেউ অ্যাকাউন্ট খোলা আমার লিঙ্কের মাধ্যমে দেন তোমরা যদি ডিপোজিট করো তোমরা ওইখানে এক প্রোমো কোড আছে যে ওয়েলকাম থার্টি লেখে তোমরা যদি ডিপোজিট করো তাহলে তোমরা ওইখানে তিরিশ ডলার এক্সট্রা বোনাস পাবা তো আজকের মতো এটুকুই বাই